প্রথমবার আমি আমার বাবার সাথে কাজ করলাম, মানে আমি 7-8 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু এই প্রথম আমার একটা ফিল্ম রিলিজ হবে যেটা আমার বাবার সঙ্গে আমি কাজ করছি। গুলো শেড আছে প্রত্যেকটি চরিত্রেরই, তার মধ্যে আমারও একটি চরিত্র রাজেশ। হেমন্তের অপরাহ ছবিটার মাধ্যমে যেন একটা বোঝা যাচ্ছে একটা ফুরফুরে মেজাজ, অর্থাৎ ফুরফুরে একটা আবহাওয়া। আজ আমরা উপস্থিত হয়েছি হেমন্তের অপরাহের পোস্টার লঞ্চে, যেখানে ছিলেন এক ঝাঁক টলি তারকা। তারা কি বললেন, কি অনুভূতি তাদের, এবং এই ধরনের ছবি করার পর তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম, সবই আমরা জানতে পারলাম। হেমন্তের অরণ্যের আজকে পোস্টার লঞ্চ করে আমি খুবই আনন্দিত, এবং ছবিটা তাড়াতাড়ি রিলিজ করবে। অমিতা আগরওয়াল ও যে কো প্রডিউসার বললো যে নাকি এন্ড অফ জুন রিলিজ হবে, আর ছবিটা তো ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, আমি নিজে দেখেছি ছবিটার। একটা গুরুত্বপূর্ণ ছবি, ছবিটা একটা সময়ের দলিল এবং কোনো কোনো সময় প্রতীকী, এবং আমার মনে হয় মানুষের ভালো লাগবে, এবং এই ধরনের ছবি লোকের দেখা উচিত বলেই আমার মনে হয়। আমি খুবই আনন্দ। হেমন্তের অপরাহ্ন ছবিটা অনেকদিন ধরে মুক্তির অপেক্ষায়, ইভেন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আগেরবার দেখানো হয়েছিল, আমার মনে আছে নন্দনে, হাউসফুল নন্দনে প্রচুর মানুষ মাটিতে বসে হলেও ছবিটি দেখেছেন। তার কারণ অশোক বিশ্বনাথনের ছবি, যারা সিনেমা নিয়ে চর্চা করেন, সিনেমা নিয়ে পড়াশুনো করেন, সিনেমা দেখতে ভালোবাসেন, অন্যরকম সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমাকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জায়গা থেকে নয়, সিনেমাকে এন্টারটেনমেন্ট এবং শিক্ষার জায়গা থেকে দেখেন, আমাদের মতো শিক্ষার্থীদের কাছে অশোক বিশ্বনাথনের ছবি একটা শিক্ষা, নতুন বোধ, নতুন চেতনা, নতুন নতুন সিনেম্যাটিক দিশা, সেই জায়গা থেকেই কিন্তু আমারও এই ছবিতে কাজ করতে পারে একটা বিরাট বড় সৌভাগ্য যে অশোক বিশ্বনাথনের মতো একজন পরিচালক যিনি কিছু সংলাপ কিছু প্রলাপের মতো ছবি বানিয়ে সারা দেশকে, সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই রকম কাজ একজন পরিচালকের সাথে কাজ করতে পারা, সেইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, এবং সেই ছবিটি মানুষের সামনে আসতে চলেছে সেইটা আমার খুব আনন্দ লাগছে। এবং অমিত দা যিনি আমাদের প্রডিউসার, তার সাথে আমি জাস্ট কিছুদিন আগে সাদা রঙের পৃথিবীতে অভিনয় করলাম সেই ছবিতে, এবং আবারও এই কাজটায় আমরা কোলাবোরেট করেছি। আমার খুব ভালো লাগছে যে এই ছবিগুলো, ইম্পর্টেন্ট ছবিগুলো, এগুলো সামনে আসছে। না, অন্য ধরনের ছবিতে দেখা গেছে বলতে, হয়তো যে ছবিগুলো অন্য ধরনের নয় তারা আমাকে নিয়ে ভাবেন না বা যাই না, কিন্তু এই ছবিতে চরিত্রটা খুব ইন্টারেস্টিং, তার কারণ আমি এরকম চরিত্র অনেক দেখেছি। আমার চরিত্রের নাম রাজেশ, রাজেশ মফস্বলের একটি থিয়েটার দলের, মানে একটি দলের খুব নাম করা অভিনেতা, ও ভীষণ ভালো অভিনয় করে সেই মফস্বলের দলটিতে, এবং যেরকম হয় যে সময়ে যেতে যেতে ও ভালো অভিনয়ে নজর কাড়ে, ওর অনেক ছবিতে অফার পেতে শুরু করে, এবং রাজেশ আস্তে আস্তে একটা জায়গায় চলে যায়, কাজ করতে করতে অনেকগুলো দ্বন্দ্ব দেখা যায় তখন রাজেশের মধ্যে, তার নিজের দল ব্যক্তি মানুষের সঙ্গে একটা দ্বন্দ্ব দেখা যায়, কখনো দেখা যায় সিনেমা বা না নাটক এরকম একটা দ্বন্দ্ব দেখা যায়, অনেকগুলো শেড আছে প্রত্যেকটি চরিত্রেরই, তার মধ্যে আমার একটি চরিত্র রাজেশ। আমি বলবো যে এরকম একটা ছবি পড়ে আমার মনে খুব শান্তি পেয়েছি আমি, মানে আর তার উপর আমার বাবা, এই প্রথমবার আমি আমার বাবার সাথে কাজ করলাম, মানে আমি 7-8 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু এই প্রথম আমার একটা ফিল্ম রিলিজ হবে যেটা আমার বাবার সঙ্গে আমি কাজ করছি, তো আমার প্রচণ্ড একটা গর্বের ব্যাপার আমার জন্য। আর হেমন্তের অপরাহ্ন অদ্ভুতভাবে, মানে যেটা সেটার মানে 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 একটা অটাম আফটারনুন, মানে আমাদের মানে আমাদের জীবনের শরৎকালের শেষে, মানে প্রায় জীবনের শেষের দিকে আমরা যেই জায়গাটাতে থাকি সেখানে আমাদের যে মেন মানে একজন মানে বৃদ্ধ লোকের মানে জীবন কিভাবে পরিণত হয়, তার তার জীবনটা কিরমভাবে একা হয়ে যায়, তার একাকিত্ব নিয়ে একটা প্রচণ্ড মানে সুন্দরভাবে মানে বিশ্লেষণ করেছে আমার বাবা। আর আমার চরিত্রটা তার সঙ্গে একটা খুব ভালো বন্ধুত্ব হয়, ওর থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও একটা খুব অদ্ভুতভাবে বন্ধুত্ব হয়, মানে ওরা দুজনেই খুব একা নিজেদেরকে মানে একটা নাটকের দলে ওরা দুজনে অভিনয় করে, একটা মফস্বলের নাটকের দলে, এবং সেখানে দুজনেই অভিনয়টা পারে না, নতুন ওরা, মানে বাকিরা সবাই খুব ভালো অভিনয় করে বা অনেকদিন ধরে থিয়েটার করছে, এরা দুজনেই নতুন, সেই নতুনত্বর মধ্যে ওরা একে অপরের মধ্যে একটা বন্ধুত্ব, একটা সাপোর্ট সিস্টেম খুঁজে পেয়েছে, তো একটা অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক। তারপর আমার ঋতুর চরিত্রের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়, এবং ঋতু আমার চরিত্রটা এমন একটা অ্যাম্বিশিয়াস চরিত্র যে সে নাটক দিয়ে শুরু করে, কিন্তু তারপরে আস্তে আস্তে তার উন্নতিটা হয়, সে কলকাতা শহরে গিয়ে আরও কাজ করে, এবং সেই
সেই যে জার্নিটা, সেই জার্নির মধ্যে ঋতব্রতর চরিত্র রাকেশ, সে মানে খুবই ওকে সাহায্য করে। তো মানে একটা খুব ইন্টারেস্টিং মানে মানে ট্রায়াঙ্গেল আছে গল্পটাতে, কিন্তু শুধু ট্রায়াঙ্গেল নয়, মানে শুধু যে সম্পর্কের গল্প তা নয়, এবং অনেক অনেক পুরনো আমাদের স্মৃতিরা আমাদেরকে হন্ট করে বলে না, যে মানে মানে যে মানুষরা আমাদের থেকে চলে যায় বা যে মানুষদের প্রতি আমাদের একটা ভালোবাসা রয়ে যায়, তারা আমাদেরকে হন্ট করে। তারা জীবিতও থাকতে পারে, মৃতও হতে পারে, আমি বলছি না যে তারা মৃতই হতে হবে, তো সেইটাও খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। আমাদের স্বপ্নগুলোও আমাদের হন্ট করে, আমাদের না পাওয়া স্বপ্ন। আমার হয়তো একদিন ইচ্ছে হয়েছিল আমি এইটা করব, বাইরে পড়াশোনা করতে যাব, সেটা আমরা আমাদের স্বপ্নে আসে, তো সেই স্বপ্নগুলোও দেখিয়েছে। তো খুব সুন্দরভাবে সাজানো ছবিটা, যেটা বললেন সত্যপ্রিয়দা যে সময়কে ভেঙেছে, লিনিয়ার নয় ছবিটা, আর খুব ইন্টারেস্টিং বলবো, মজার, সাউন্ড ইজ ভেরি গুড, আমার মিউজিক খুব ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি খুব ভালো, সিনেমার মধ্যে নাটক দেখানো হচ্ছে, নাটকের মধ্যে নাটক দেখানো হচ্ছে, তো আশা করছি সবার ভালো লাগবে। আর আমি চেয়েছিলাম যে এরকম একটা প্রাসঙ্গিক ছবি, কোভিড-19 সময়ের গল্প, ইউক্রেন ওয়ারের সময়ের গল্প, এগুলো খুব প্রাসঙ্গিক ছবি, আমি চেয়েছিলাম যে খুব শীঘ্রই এটা আমাদের অডিয়েন্সের কাছে চলে আসুক। কারণ নন্দনে যখন আমাদের স্ক্রিনিং হয়েছিল কিফের জন্য, কলকাতা ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, তখন ইট ওয়াজ এ হিউজ রেসপন্স, মানে লোকজন সিঁড়িতে পর্যন্ত বসে দেখেছে, দাঁড়িয়ে দেখেছে, নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু পুরো ছবিটা দেখেছে। তো আমি ভাবতে পারিনি এরকম রেসপন্স হবে, তো আমি তারপরেই আমি ভেবেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে আমাদের মানে সব অডিয়েন্সের কাছে আবার পৌঁছতে পারি আমরা। তো ফাইনালি ইট ইজ হ্যাপেনিং, খুব শীঘ্রই এটা রিলিজ হবে, সো ফিঙ্গার্স ক্রস লোকজনের ভালো। হ্যাঁ, এইটা একটা বিরাট বিশ্লেষণের জায়গা আমি ধরেছি, যে নাটক এবং চলচ্চিত্র এই দুটোর মধ্যে সম্পর্কটা কি, নাটককে কি চলচ্চিত্রায়িত করা যেতে পারে? যদি আমরা চলচ্চিত্রের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে প্রথম দিকে কিন্তু ওই নাটককেই চলচ্চিত্রায়িত করা হতো। হীরালাল সেন কিন্তু আলিবাবা করেছিলেন অমরেন্দ্রনাথ দত্তের পরিচালনায় একটি নাটকের চলচ্চিত্রায়ন হিসেবে। দাদাসাহেব ফালকের অনেক আগে, মানে রাজা হরিশ্চন্দ্রের আগে, পুন্ডালিক বলে একটা ছবি হয়েছিল যেটা একটা নাটক। অতএব নাটককে চলচ্চিত্রায়িত করা হতো, কিন্তু আমি এখানে বলছি যে রসটা আমরা পাই নাটক দেখে, যে আমাদের সামনে কিন্তু জীবন্ত সেই চরিত্ররা অভিনয় করছে, সেটাকে একটা ক্যামেরা দিয়ে যদি আমি তুলি, সেই রসটা কি পাবো? হয়তো পাবো না। কিন্তু যদি ক্যামেরা একটা অন্য কিছু করে, অন্য ভাষায় কথা বলে, ক্যামেরার নিজস্ব ভাষায়, তাহলে হয়তো সেই রসটা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ ক্যামেরা অ্যাঙ্গেলকে পাল্টে পাল্টে নিয়ে, ম্যাগনিফিকেশনকে পরিবর্তিত করে, ক্যামেরার বিচরণকে ব্যবহার করে, অর্থাৎ ট্র্যাক শট, ক্রেন শট, এর জন্য এই ছবিতে প্রচুর ট্র্যাক এবং ক্রেন। তো আমার ছবি নাটক এবং চলচ্চিত্রের মধ্যে সম্পর্কটা কি, এবং সেই সম্পর্কটা নাটক এবং চলচ্চিত্রের বাইরে এসে বাস্তবে চলে এসেছে, তো বাস্তবের মধ্যেও সেই আলো আধারী রহস্যময়তাটা চলে এসেছে, এবং কিছু কিছু সময় স্বপ্ন যেন ভীষণ বাস্তব হয়ে উঠেছে।